হ্যালো বিহর্স আসসালাম আলাইকুম বিশেষ টিচার বিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের বিষয় বিসিএস সহ সকল লিখিত ভাইবা এবং প্রাইমারি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে শুরু করছি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একষট্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো চলন শুরু করা যাক উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে বীরব্যপূর্ণ অবদান রাখার জন্য সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় কত সালে কত তারিখে পনেরোই ডিসেম্বর উনিশশো তেহাত্তর সালে বীরশ্রেষ্ঠ নায়ক নূর মোহাম্মদ শেখের জেলার নাম নড়াইল তার সমাধি কোথায় জিগর গাছার গোয়ালহাটি গ্রামে কোন তারিখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহ অবশেষ ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রাম থেকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাপন করা হয় দশই ডিসেম্বর দুই সালে মহান মুক্তিযুদ্ধে সাত বীর শ্রেষ্ঠের মধ্যে কয়জন নৌবাহিনী সদস্য ছিলেন তাদের নাম লেখন দুইজন বীর শ্রেষ্ঠ রোহল আমিন বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব ব্লু বার্ড কি মতিউর রহমান যে বিমানটি ছিনতাই করে আনতে চেষ্টা করেছিলেন তার নাম বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রব এর জন্ম কোন জেলায় ফরিদপুর জেলায় পলাশ কি ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার যে জাহাজে যুদ্ধ করেছিল তার নাম বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের বাড়ি কোন জেলায় ভোলা জেলায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর চাপাই নবাবগঞ্জের যুদ্ধে চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে শহীদ হন চাঁপাই নবাবগঞ্জ কত নং সেক্টরের অধীনে ছিল সাত নং সেক্টরের অধীনে ছিল সিপাহী মোস্তফা কামাল উনিশশো সালে ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন তিনি কত নম্বর ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে গ্রামের নামকরণ করা হয়েছে মতিনগর এই গ্রামের পূর্বের নাম কী রামনগর আখাউরার উত্তরে দরিণ গ্রামে কোন শহীদের সমাধি রয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের সাত শ্রেষ্ঠের মধ্যে কয়জন ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন দুইজন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহিদ্দিন জাহাঙ্গীর সিপাহী মোস্তফা কামাল তিনজন মরার চেয়ে দুইজনের বাঁচা ভালো উক্তিটি কোন বীরশ্রেষ্ঠের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নুর মোহাম্মদ শেখের মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব তিনি কোন তারিখে শহীদ হন আটই এপ্রিল উনিশশো সালে কোন বীরশ্রেষ্ঠ পাকিস্তানের একশো তেহাত্তর ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর ধলই বিওপির যুদ্ধে শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান বীরশ্রেষ্ঠদের পরিবারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কত টাকা ভাতা প্রদান করা হয় দুই টাকা এ পর্যন্ত কয়জন বীর শ্রেষ্ঠের সমাধি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আছে তাদের নাম লেখান দুইজন বীর শ্রেষ্ঠ রহমান এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহ বাংলাদেশে আনা হয় কবে এবং কোথা থেকে ছয় নভেম্বর দুই সালে ভারতের আমবাসা থেকে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয় একুশে নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি মাদার মারিও ভেরেনজি মুক্তিযুদ্ধে প্রথম কোন রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ করে তোলে ইস্টবেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশে একবার মামলা হলে যে উকিল তা পরিচালনা করেন তিনি মারা যাওয়ার সময় জামাইকে মামলা হস্তান্তর করেন উক্তি টিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন বীরশ্রেষ্ঠের জীবন ও আত্মত্যাগের কাহিনী নিয়ে অস্তিত্ব আমার দেশ নামে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে বীরশ্রেষ্ঠের নাম কি শ্রেষ্ঠ মতিউর রহমান শ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম কোন জেলায় ঝিনাইদহ হামিদুর রহমান কত নং সেক্টরে যুদ্ধ করেন চার নং সেক্টরে ছাব্বিশে মার্চকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয় কোন সালে উনিশশো সালে বাংলাদেশের পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার জাপানের মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে তানভীর কবির বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান উক্তিটি কার লেখা কবিতার অংশ অনন্য দাশঙ্কর রায় বীর প্রতীক তারা বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন এগারো নং সেক্টরে উনিশশো সালে জর্জ হ্যারিসনের দ্য কনসার্ট ফর বাংলাদেশ এ ভারতীয় কোন ব্যক্তির মূল ভূমিকা রেখেছেন রবিশঙ্কর মুক্তিযুদ্ধে বীরতব্যপূর্ণ অবদান রাখায় আষট্টি যোগ এক সত্তর জনকে বীর উত্তম উপাধি দেওয়া হয় জিয়া রহমানের ক্রমিক নম কত তিন নাকাত্তর সালে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়েকটি আঞ্চলিক সেক্টরে ভাগ করা হয় দশটি আঞ্চলিক সেক্টরে দশটি আঞ্চলিক সেক্টরে আঠারোশো সালে বঙ্গবন্ধু নামে একটি মাসিক পত্রিকা বের করা হয় এর সম্পাদক কে ছিলেন বঙ্গচন্দ্র রায় মহান মুক্তিযুদ্ধে ভারতের কতজন সৈন্য নিহত হয়েছেন আঠারো হাজার জন ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কোন সালে চারই ফেব্রুয়ারি উনিশশো সালে জিয়াউর রহমান কত নং সেক্টরের প্রধান ছিলেন এক নং সেক্টরের বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের পদবী কি ছিল ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থান কোথায় নরসিংদি স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কখন দুই মার্চ সালে মুক্তিযুদ্ধ ঘর কোথায় অবস্থিত সেগুন বাগিচা স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের কবর কোথায় চাপাই নবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুরের পদবী কি ছিল সিপাহী মুক্তিযুদ্ধে প্রথম কোন রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কতজনকে বীর উত্তম খেতাব দেওয়া হয় আষট্টি যোগ একজন মোট উনসত্তর জনকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয় একশো পঁচাত্তর জনকে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কতজনকে বীর প্রতি খেতাব দেওয়া হয় চারশো ছাব্বিশ জনকে মুক্তিযুদ্ধের কয় নং সেক্টরে কোনো কমান্ডার ছিল না দশ সেক্টরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় দুই সালে স্টপ জেনোসাইট চলচ্চিত্রের নির্মাতা কে জহির রায়হান মুক্তিযুদ্ধের শহীদ একমাত্র মহিলা সাংবাদিকের নাম কি রকিয়া গফুর ঢাকা সিটি কর্পোরেশন মুক্তিযোদ্ধাদের নামে কয়েকটি সড়কের নামকরণ করে পাঁচটি শেখ মুজিবকে প্রথম জাতিজনক আখ্যা দেয় কে আসামা আব্দুর উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে শহীদ হন কোন বীরশ্রেষ্ঠের সমাধি সোনা মসজিদে বীরশ্রেষ্ঠ মহিদ্দিন জাহাঙ্গীর মোরা একটি ফুলকে বাঁচাবো বলে গানটি রচিতা কে গোবিন্দ হালদার কলকাতা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কয়টি ভাগে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয় চারটি ভাগে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কয়জনকে খেতাব প্রদান করা হয় ছয়শো জনকে জাতীয় শিশু দিবস কবে কার জন্মদিনে পালন করা হয় সতেরোই মার্চ শেখ মুজিবের জন্মদিবসে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালে বিকালে ইয়াহিয়া কর্তৃক স্বাক্ষরিত বাঙালি নিধনের হুকুমনামার সাংকেতিক নাম কি অপারেশন সাসলাইট কবে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমায় বৈদ্যনাথতলা ইউনিয়নে ভবেরপাড়া গ্রামে শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিবকে কোন কারাগারে বন্দি করে রাখা হয় মিয়া অলি কারাগারে তারা বিবি খেতাব কী বীরপ্রতীক কয়জন মহিলাকে বীরপ্রতীক খেতাব প্রদান করা হয় দুইজন বাংলাদেশের সর্বকনিষ্ঠ বীর প্রতীকের নাম কি শহীদুল ইসলাম লালু টাঙ্গাইল একজন বিদেশিকে বীর প্রতীক খেতাব দেওয়া হয় তার নাম কী মিস্টার ডব্লিউ এ এস ওয়াডারল্যান্ড অস্ট্রেলিয়া কোন বীরশ্রেষ্ঠের কোনো কবর নেই মোহাম্মদ রুহুলামিন বীরশ্রেষ্ঠের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সাত নং সেক্টরের অধীনে চাফাই নবাবগঞ্জের যুদ্ধে কোন তারিখে শহীদ হন চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে শহীদ হন সর্বশেষ বীর উত্তম প্রতীক প্রাপ্তের নাম কি ব্রিগেডিয়ার জেনারেল সাফায়েত দশ জানুয়ারি শেখ মুজিব দেশে প্রত্যাবর্তন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডওয়ার হিম এর পাঠানো বিমানের নাম কি কমেন্ট বিমান মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উথান বাংলাদেশ প্রবাসী সরকারের সদর দপ্তর ছিল কোথায় কলকাতার আট নং থিয়েটার রোডে মুক্তি ফোজ কবে গঠন করা হয় চারে এপ্রিল উনিশশো সালে কবে মুক্তি ফোজ নাম পরিবর্তন করে মুক্তি বাহিনী করা হয় দশই এপ্রিল উনিশশো সালে সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের প্রথম সংগঠক হিসাবে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় এর অন্যতম উদ্যোক্তার নাম কি বিলাল মোহাম্মদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সদ কোথায় নির্মাণ করা হয়েছে মলিবি বাজার কাঠালতলা নামক স্থানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন রিচার্ড নিক্সন রিচার্ড নিক্সন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদবী কি ছিল ক্যাপ্টেন উনিশশো সালে প্রথম মুক্তি ফোজ গঠন করা হয় কোথায় সিলেটে মুজিবনগর দিবস পালন করা হয় কবে সতেরোই এপ্রিল দিবস পালন করা হয় ১৬ ডিসেম্বর জাতীয় দিবস পালন করা হয় কবে ছাব্বিশে মার্চ জেল দিবস পালন করা হয় তিনে নভেম্বর বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে চোদ্দই ডিসেম্বর পলাশি দিবস পালন করা হয় তেইশে জুন ছয় দফা দিবস পালন করা হয় কবে তেইশে মার্চ সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ বুড়িগঙ্গা নদীতে একটি নৌকার মধ্যে বসে যুবলীগ গঠন করা হয় ছাত্রলীগ গঠন করা হয় কবে চারই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কমান্ডে শেখ মুজিবুরের পদবী কী ছিল সুপ্রিম কমান্ডার অব দ্য আর্ম ফোর্সেস শেখ মুজিবকে পাকিস্তান কারাগার থেকে মুক্তি দেওয়া হয় কবে কবে সালের জানুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি চুয়াত্তর সালে মুক্তিযুদ্ধে নূর মোহাম্মদ শেখ আট নং সেক্টরে যুদ্ধরত ছিলেন তিনি পাঁচ সেপ্টেম্বর উনিশশো একাত্তরে শহীদ হন তিনি কোন যুদ্ধে শহীদ হন গুটিপুরের যুদ্ধে লেন্স নাইক আব্দুর রব বুড়িঘাট যুদ্ধে আটে এপ্রিল উনিশশো সালে শহীদ হন তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন এক নং সেক্টরে সাতজন বীর মধ্যে কয়জন সিপাহী ছিলেন ও তাদের নাম লিখুন দুইজন সিপাহী হামিদুর রহমান ও সিপাহী মোস্তফা কামাল বাইশে আগস্ট উনিশশো সালে মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে আনার চেষ্টা করেন সেই বিমানটির নাম কি বার্ট নামক বিমান ক্যাপ্টেন ডক্টর সেত্রা বেগম বীর প্রতীকের ক্রমিক নং কত পনেরো নং একজন বিদেশিকে খেতাব দেওয়া হয় তার নাম মিস্টার এস ওয়ারল্যান্ড তিনি কোন দেশের নাগরিক অস্ট্রেলিয়ার বীর শ্রেষ্ঠ হামিদুরের পৈতৃক বাড়ি কোথায় ভারত বিভাগের সময় তার পৈতৃক বাড়ি ছিল পশ্চিম পরগনা জেলায় ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ